মারা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা। চলচ্চিত্র তারকাদের যেন শোকের বছরে পরিণত হয়েছে 2020 সাল। প্রবীণ অভিনেতাদের মৃত্যুর খবরের পাশাপাশি তারকাদের প্রিয় স্বজন হারানোর খবর আসছে প্রায়শই। বৃহস্পতিবার ভোরে মারা যান অভিনেতা ডনের মা, আর এবার মা হারালেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মায়ের মরদেহ নিয়ে নানার বাড়ি বগুড়ায় যাচ্ছেন অপু বিশ্বাস, সেখানেই হবে শেষকৃত্যানুষ্ঠান। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে মারা যান অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। এদিন সন্ধ্যার দিকেও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন, কিন্তু মধ্যরাতে হঠাৎ শরীর খারাপ হলে রাজধানীর ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে রাখা হয়েছিল আইসিইউতে, সেখানেই তিনি মারা যান। চিকিৎসকের বরাতে শিল্পী সমিতির এই নেতা বলেন, তার ফুসফুসে আগে থেকেই পানি জমেছিল, কিন্তু তিনি কাউকে জানাননি। করোনা পরিস্থিতির কারণে হাসপাতালে এড়িয়ে যাওয়ার কারণেই দিন দিন এটা আরো খারাপ হয়েছে। সবসময় অপু বিশ্বাসের সঙ্গে ছায়ার মতো থাকতেন মা শেফালী বিশ্বাস। মেয়ের কেরিয়ার ও ব্যক্তি জীবনের কঠিন সময়গুলোতেও আগলে রেখেছেন তিনি। মায়ের হঠাৎ মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন অপু বিশ্বাস। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।